দেখো, সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে অপসারণ করা হচ্ছে বা থাকছেন না মহুয়া দাস, এবং তার পরিবর্তে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি হচ্ছেন চিরঞ্জীব ভট্টাচার্য। যে চিরঞ্জীব ভট্টাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে একজন সহ উপাচার্য। ইতিমধ্যে চিরঞ্জীব ভট্টাচার্যের কাছে চিঠি পর্যন্ত পৌঁছেছে বলে আমরা খবর পাচ্ছি, এবং এই কি কারণে তাকে সরানো হলো, তার এখনো মেয়াদ আছে, তার আগেও সরানো হলো, তা নিয়ে অবশ্য সরকারের তরফে কিছু বলা হচ্ছে না, বলছে রুটিন তাকে সরানো হয়েছে। যদিও যেটা সরকারি সূত্রে জানা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর দিন থেকে যেভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে চারিদিকে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তুমি জানো রাস্তায় অবরোধ, এমনকি শিক্ষামন্ত্রীর বাড়িতে অবরোধ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কার্যালয়ে প্রতিদিন কার্যত ছাত্রছাত্রীদের বিক্ষোভ, এবং সেই বিক্ষোভ গোটা রাজ্যে সংক্রমণের মতো ছড়িয়ে পড়েছিল, এবং তার জেরে সরকার মুখ্য সচিব একদম ডেকে পাঠিয়েছিলেন, তলব করেছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, এবং অবিলম্বে সেই যে বিশৃঙ্খলা পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেওয়া হয়েছিল। এবং তার ফলে যেটা হয়েছিল, যে ছাত্রছাত্রীরা ফেল করেছিলেন বা ফেল বলে দেখানো হয়েছিল, তারা আবেদনের ভিত্তিতে সবাইকে পাশ করানো হয়েছিল, প্রায় 100% পাশ করেছিল। এবং এরই পাশাপাশি আরেকটা বিতর্ক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির মুখ থেকে বেরিয়েছিল, যেটা নিয়েও রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। তুমি জানো তিনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন এবার উচ্চ মাধ্যমিকে, তার ধর্মীয় পরিচয় নিয়ে বারবার তিনি একই কথা বলেছিলেন, এবং তা নিয়ে শাসক দলের অন্দরই একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সরাসরি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির এই বক্তব্যকে খণ্ডন করেছিলেন এবং তার সমালোচনা করেছিলেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পর্যন্ত বলেছিলেন এমনটা বলা উচিত হয়নি। এবং এই পরিস্থিতি যখন জট কাটানোর দায়িত্ব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে দেওয়া হয়েছিল, এবং সরকারি সূত্রে খবর যে সেই জট কাটার পরই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির পদ থেকে মহুয়া দাসকে সরিয়ে দেওয়া হলো, এবং তার পরিবর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমানে সহ উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত চিরঞ্জীব ভট্টাচার্যকে নতুন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। সরকারি সূত্রে খবর, যখন এই মানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং মহুয়া দাসের অবস্থানে সরকার ক্ষুব্ধ ছিল, যেহেতু এত ছাত্রছাত্রীদের সমস্যা, এত ছাত্রছাত্রীদের রেজাল্ট তৈরি, তাই কিছুদিন স্থগিত রাখা হয়েছিল। আর যেহেতু সমস্যা মিটে গেছে এখন, এবং স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির পদ থেকে মহুয়া দাসকে সরিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।